আমার 53 বছর চলে, এই বয়সে আমি এই বন্যা কখন দেখিনি। আমার বাড়িতে এখন সাইরাঙ্গুল বাকি আছে, আমার ঘরের ভিতরে হানি ঢুকার সম্ভাবনা বেশি। এমন অবস্থা হয়েছে, গরু ছাগল লো এমন আমরা হাঁস মনে হলে কোথাও যাবো, কোথায় কী করবো, মানে আমার মানে মাথায় দরদ হচ্ছে, মানুষে থাকা এখন থাকার মুশকিল হয়ে গেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দুঘণ্টা আগে এখানে পানি এরকম ছিল না, হঠাৎ করে বন্যার পানি পড়ছে, বেড়ে গেছে, চাপ বেড়ে গেছে, তাই এখন এই অবস্থা। এখন যতটুকু পারতেছি মানুষকে সাহায্য করতেছি, যে পার ওপার করার জন্য মানুষের জিনিসপত্র সব কিছু করে তুলতেছি। একটা পরিবারে উনি যারা বৃদ্ধ মানুষ, ওনার প্রায় 105 থেকে 107 বছর বয়স, তো ওখানে উনি গড়বন্দি আছে, ওনার তো কোথাও যাওয়ার জায়গা নেই, উনি একবার গড়ে থাকতে হয় এখানে সময় থাকতে, ওনা উঠিয়ে পারে না, হাঁটতে পারে না, এরকম কিছু হয়। আপাতত ওনাদের এখনও বাড়িতে পানি উঠে নাই, উঠলে তখন আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করবো ওনার সেফটি দেওয়ার জন্য। আমরা তো এলাকার ভাই ব্রাদার আছি, আমরা যা পারি ততটুকু চেষ্টা করবো। সকল বাড়িতে নষ্ট হয়ে গেছে, ডুবে দিচ্ছে, এগুলো থাকা যান না, তো বাড়িতে না রান্না করা যান না, এগুলো বন্ধ সব, খানা দানা খাইতে কষ্ট, অভাব। ঘর বাড়ি সব কিছু ডুবে গেছে, খানা বানাতে বহুত কষ্ট হইতে আছে। আমরা আমাদের এই হায়াতের মধ্যে 40-50 বছরের মধ্যে আমরা দেখিনি এই ধরনের ভয়াবহ এই বন্যা। এখন এই সমস্ত এগুলো হইতেছে আমাদের গুণার কারণে, সেই জন্য আমরা সকল আল্লাহর কাছে তৌবা ইস্তেগফার করি। আর আমাদের এই তালিমউদ্দিন হাফিজুল মাদ্রাসা এবং তালিম নিসের মহিলা মাদ্রাসার অনেকগুলো কিতাব এই বন্যার কারণে নষ্ট হয়ে গেছে, আমরা অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখানে 1 লক্ষ টাকার মতো কিতাব নষ্ট হয়ে গেছে আনুমানিক। তারপর আমরা আরেকটা এই সবার কাছে এই কথা জানা দিতে চাই, আমরা যারা পানিবন্দী অবস্থা আছে সকলকে আমরা মাসকিনা মহিলা মাদ্রাসার আশ্রয়কেন্দ্র হিসাবে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। Thank you.